যেহেতু আমি এখানে থাকবো না, আমার নেতা জাহাঙ্গীর আছে, আমাদের শ্রমিক নেতা খসরু আছে, আমার শ্রমিক নেতা যারা শ্রমিক সেক্রেটারি আছে এখানে, আর সর্বোপরি শহীদ নিয়ে করতেছে, শহীদ থাকবে ওদের সাথে আপনাদের কারা কারা বুঝবে, হাসিম খন্দকার এবং সেলিম ভাই এরকম কদিন যদি আপনারা বুঝবেন আমাদের সাথে কথা বলায় আপনাদের সাথে সংযোগ আপনাদের কীভাবে আমাদের প্রোগ্রাম আপনাদের চিত্র হাসিম খন্দকার দিয়ে গেছে আমি বুঝছি, আমি তাকে আমাকে বাহাবের হাতে দেবো বাহাবের পেলে আমার মনে হয় জিনিসটা অনেক আরও অনেক হালকা হবে, আমাদের ওদের দূরত্ব হচ্ছে আমরা মনে আনতে সারা দেশে যখন আমরা বেকারত্ব বিরোধী যুদ্ধ করছি সেখানে আমরা কেন কোন শহরে বিশেষ করে কুতুয়ালিতে আমরা কেন বেকারের সংখ্যা এটা যারা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল আইন শৃঙ্খলা কমিটির মিটিং বা হবে যায় না না কি বলবেন উনি ছিল না ওনার পক্ষে একজন যায় ওই দিন সেকান্দার সাহেব উনি উই কমান্ডার সেকান্দার সাহেব উনিও আসলে টোটাল ব্যাপারটা বুঝে উঠতে পারেন আমিও যখন মুন্সিপাল থেকে দেখলাম যে বাইক দিয়ে একটা জনসভার মতো আয়োজন করছে আমার মনে ঠেকছে ব্যাপারটা যে এই ব্যাপার তো বাহাবের এখানে আসার কথা এটা যারা বিরোধিতা করছে তাদের ওখানে যাওয়ার কথা এটা বাহাবের তো বিরোধিতা করে পরে বাহাবের সিস্টেমে আনার জন্য বলছিল যে কুমিল্লা শহরের মধ্যে ইয়েটা না করে এটা রুট রুট এই রুটে তারা যাওয়া চলে যাবে আমি আর আসলের সাথে গত কয়েকদিনের মধ্যেই আমরা আলোচনা করে আসছি আপনাদের নেতা আজকে সে তৈরি বাহাবের থাকবে ছাত্র জীবন থেকে সে বিজ্ঞান ছাত্র সংসদ এসেছে আমি আশা করব তার কাছ থেকে সার গর্ব কথাবার্তা আপনার শুনবেন সর্বোপরি আপনারা এমন একটা সিদ্ধান্ত বলবেন কুমিল্লা যেন ট্রাফিক জ্যাম না করে আপনারা কীভাবে চলতে পারবেন আপনাদের সংসার কীভাবে চলতে পারবে বিদ্যুতের অপচয় না করে কীভাবে ওটার জন্য আপনাদের একটা লাইসেন্সের ব্যবস্থা হয় সব দিক চিন্তা করে আপনার ইনশাআল্লাহ সমাধানের জন্য চেষ্টা করবো আপনার সবাইকে ধন্যবাদ আমি বিদায়।